মাইমন সিংহ জেলা যুবলীগের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সরাসরি তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আইকন সভাপতি জনাব আবুল কায়ের এবং সাধারণ সম্পাদক জুনায়দুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির আজকের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক যাকে নিয়ে আমরা স্বয়নে স্বপনে আমরা রাত দিন পরিশ্রম করে দীর্ঘ 15টি বছর যার পিছনে শ্রম ঘাম মেধা দিয়ে আসছি, আমাদের কাঙ্ক্ষিত মহাপুরুষ ঈশ্বরগঞ্জকে 7ই জানুয়ারি নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীন ঈশ্বরগঞ্জে আজকে আমরা পদার্পণ করছি। সেই মহাপুরুষ আমাদের নয়নের মণি ঈশ্বরগঞ্জ উপজেলার সাংসদ ময়মনসিংহ আট, ঈশ্বরগঞ্জের সাংসদ মাহমুদ হাসান সুমন আজকের সভার প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র, ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আদর ইসলাম ভাই, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দ্বয়, উপস্থিত রয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক দল এবং আমার সামনে মহিলা নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সর্বোপরি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ মাহমুদ হাসান সুমনের নেতৃত্বে দুর্বারে গতিতে এগিয়ে যাচ্ছে। আবুল কায়ের জুনুল ইসলামের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ সর্বোদয় আমরা রাজপথে আছি। আমরা মাহমুদ হাসান সুমনকে আমরা সামনের দিনে ঈশ্বরগঞ্জ থেকে আমরা মাননীয় মন্ত্রী চাই, শেখ হাসিনা জাতির জনক স্বপ্নদ্রষ্টা মহাস্থপতি জাতির জনকের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের প্রত্যয়, আমাদের কাঙ্ক্ষিত মহাপুরুষ ঈশ্বরগঞ্জের সাংসদ, আগামী দিনে আপনি আমাদের মাহমুদ হাসান সুমন সাহেবকে ঈশ্বরগঞ্জের আসনে একটি পরিপূর্ণ মন্ত্রিত্ব দিবেন এবং সর্বোপরি আজকের যুবলীগের কর্মসূচি সদস্য নবায়ন সংগ্রহ আজকে সফল হোক এবং পরিশেষে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।